আসসালামু আলাইকুম গাইস, আমরা Hiltonmetafx এর আপডেট সম্পর্কে এই ভিডিওতে জানব। তো এটা হচ্ছে Hiltonmetafx এর যেখানে আমাদের অ্যাকাউন্ট লগইন করতে হয় সেই পেজ। তো এখানে লগইন করব পরে, আগে আমরা হচ্ছে মেটা ট্রেডার 5 সফটওয়্যার নিয়ে কথা বলবো, ঠিক আছে? যখন আমরা Hiltonmetafx এর এখানে আমরা ইনভেস্ট করলাম, তখন আমাদের ইনকামটা দেখাইতো মেটা ট্রেডার এই সফটওয়্যারে, ঠিক আছে? এবং আমরা Hiltonmetafx এই সফট এখানে আমরা কিভাবে ইনভেস্ট করলাম, আমরা ফেসবুক গ্রুপ আছে Hiltonmetafx এর অফিসিয়াল গ্রুপ, সেই গ্রুপে যা আছি, এই গ্রুপে আমরা বিভিন্ন ধরনের পোস্ট দেখে, লোভনীয় অফার দেখে আমরা এখানে ইনভেস্ট করেছিলাম। যেহেতু $100, $2-3, $4 ইনকাম দিচ্ছে, সেহেতু এখানে ইনভেস্ট করলে এক মাসের মধ্যে আমাদের প্রফিটগুলো উঠে যাবে। তো প্রথমত Hiltonmetafx আমাদের ইনকামটা ভালোই দিচ্ছিল বেশি বেশি। পরবর্তীতে যখন এখানে ইনভেস্ট করে ফেললো অনেক মানুষ হিউজ পরিমাণ, তখন কিন্তু Hiltonmetafx আমাদের ইনকামটা $100 $1-1.5 করে দিল, ঠিক আছে? তারপর যখন অনেক মানুষ ইনভেস্ট করলো, পরবর্তীতে আপনার $500 করে ইনভেস্টের সিস্টেম চালু করে দিল, ঠিক আছে? র্যাঙ্ক যাতে র্যাঙ্ক পায় তারা, বট প্রফিটের মাধ্যমে বেশি ইনকাম করতে পারে, এরকম একটা নিয়ে আসলো আপডেট। পরবর্তীতে বেশি বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসলো, 10 দিন, 15 দিন, 5 দিন, 7 দিন, 2 দিন, এরম আপডেট নিয়ে আসতে নিয়ে আসতে তারা ওই আপডেটের মধ্যেগুলোতেও তারা প্রফিটগুলো টুকটাক দিত, কিন্তু সর্বশেষে যে 10 দিন আর 15 দিন যে আপডেটগুলো হইলো, প্রফিটও দিচ্ছে না, উইথড্রও দিচ্ছে না। আগে কিন্তু প্রফিটও দিত, উইথড্রও দিত, ঠিক আছে? আর এখন যদি গাইস আপনারা ফেসবুক Hiltonmetafx এর অফিসিয়াল গ্রুপে যান, এখানে আপনারা কোনো Hiltonmetafx এর একটি পোস্টও দেখতে পারবেন না। 50টি পোস্টের মধ্যে হয়তোবা একটা পোস্ট আসতে পারে, ঠিক আছে? এই যে হয়তোবা একদিন আগে নিয়ে একটা পোস্ট করেছে, হিল্টনের দালালগুলা কে কোথায় ভেঙে গেল, ঠিক আছে? তো এখানে কমেন্টে অনেক কিছু দেখতে পারবেন, অনেকের অনেক ধরনের কথা, ঠিক আছে? তো আসলে এখানে সবাই তো ইনভেস্ট করেছে, এখন যার টাকা চল ইনভেস্ট করছে সেই বুঝতেছে জ্বালা। এখানে আরেকজন কমেন্ট করেছে, Hiltonmetafx এর কোনো খবর পাওয়া যায় কি? এখানে কমেন্ট দেখলে বোঝা যাবে, এক একজন এক এক ধরনের কমেন্ট করছে, ঠিক আছে? একজন কমেন্টে বলেছে টাকা ব্যাক দিচ্ছে ভাই, ঠিক আছে? আরেকজন লিখছে কেউ তথ্য জানলে বলুন, ঠিক আছে? আরেকজন নিচে লিখেছে স্যাস্টা Hilton একেবারেই যায় নাই, আবার আসেও না, ঠিক আছে? হ্যাঁ, এটাই তো কথা। আরেকজন লেখছে এই যেখানে আসলে খুব রাগ হচ্ছে, Hiltonmetafx আসলেই শেষটা, যাচ্ছেও না আবার আসতেছেও না, আবার বলে আপডেট 70% ডাটা রিকভারি করছে, আরও 30% ডাটা রিকভারি করতে বাকি আছে। তো যাই হোক, আমরা ফেসবুক গ্রুপে গিয়েছিলাম, এখন আমরা একটু Metatrader 5 সফটওয়্যারটি ওপেন করব, ঠিক আছে? এই Metatrader 5 এই সফটওয়্যারের কারণেই তারা এই আপডেটগুলো করতেছে, রিকভারি করতেছে। কেন রিকভারি করতেছে? এখানে আমরা হচ্ছে দেখেন, আগে কিন্তু যখন আমরা নতুন অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করতাম, তখন এখানে আমাদের ডলার প্রফিটগুলো সব কিছু শো করতো, যখন এখানে কানেক্টেড ছিল Hiltonmetafx। যখন কানেক্টেড নতুন আপডেটে চলে গেল, কানেক্টেড এখান থেকে বাদ দিল তারা, তখন আর এখানে আমাদের ডলার শো করা, কিন্তু এখানে ট্রেড ব্যালেন্স আমাদের দেখায়। এখানে আমি অলরেডি $43 মতো পাবো, তাদের কাছে পুরানো ডাটা, ঠিক আছে? এখানে আমাদের ডিপোজিট সব কিছু শো করবে, এরকম শো করতো আগে। তো এই পুরোনো ডাটাগুলো রিকভারি করার জন্যই তারা মূলত আপডেট করতেছে, মানে আমাদেরকে এটা বোঝাচ্ছে যে পুরোনো যারা ডিপোজিট করছেন, ডিপোজিট অ্যাড হয় নাই, তারপর হচ্ছে অনেকের উইথড্র প্রসেসিংয়ে ছিল অনেক, ঠিক আছে? তারপর অনেকে হচ্ছে আপনার ব্যালেন্স ট্রান্সফার করতে যে সেটা ট্রান্সফার হয় নাই, ঠিক আছে? উইথড্র করতে যে উইথড্র হন না হয় নাই, সেগুলোর তারা ডাটা রিকভারি করার জন্য কাজ করতেছে, আপডেট করতেছে। এখন আসলে তারা আপডেট করতেছে, ঠিক আছে, কিন্তু অনেকের ধারণা, অনেক পোস্ট দেখলাম যে Hiltonmetafx নাকি অলরেডি স্ক্যাম করেছে, এবং পাশাপাশি তারা নতুন নতুন সাইট অলরেডি তৈরি করে তার মার্কেটিং শুরু করে দিয়েছে, তাদের সাইটগুলোতেও অলরেডি অনেক ইনভেস্ট করে কাজ করতেছে। কিন্তু তাদের Hiltonmetafx যদি নতুন সাইটগুলো নিয়ে আসে, তাহলে এই সাইটগুলো কেন চালু রাখছে, ঠিক আছে? এটা একটা কথা। আর যদি তারা অন্য অন্য সাইট নিয়ে আসবে, সেই সাইটগুলো আমরা কেন পাচ্ছি না, ঠিক আছে? এখন যদি কারো জানা থাকে যে Hiltonmetafx নতুন কোনো সাইট নিয়ে এসেছে কিনা, সেই সাইটগুলো আপনারা কাজ করেন কিনা, এমন কোনো তথ্য থাকলে আমাকে একটু জানাবেন, তাহলে অবশ্যই সেই বিষয়ে আমরা ভিডিও করে মানুষকে একটু সতর্ক করে দেবো, যেন Hiltonmetafx এর কোনো এদের কোম্পানির কোনো সাইটের সাথে যেন এদের সাথে আমরা কাজ না করি। এরা হচ্ছে বাটপার, এরা একটা সাইটে মানুষকে লোভ দেখালো, এই সাইট থেকে টাকা মেরে আর একটা সাইটে অ্যাকাউন্ট ইনভেস্ট করার জন্য কাজ মানুষকে উৎসাহিত করলো, এটা আসলে করা যাবে না, ঠিক আছে?
তো যাই হোক গাইস, হিলটনমেটাফ্যাক্স যদি কামব্যাক করে তাহলে সবার জন্য গুড লাক, আর কামব্যাক না করলে সবার জন্য ব্যাড লাক, ঠিক আছে? আমি দোয়া করি কামব্যাক করুক, সবাই সবার প্রফিটগুলো টাকাগুলো তুলে নিক এখান থেকে। আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস, আল্লাহ হাফেজ।